ভারতীয় শাস্ত্রের সর্বকালের সেরা পণ্ডিতদের মধ্যে অন্যতম হিসেবে গণ্য করা হয় আচার্য চাণক্যকে। মানব জীবনকে প্রভাবিত করতে পারে এমন প্রতিটি বিষয় খুব গভীরভাবে অধ্যয়ন করেছিলেন তিনি। এই কারণেই চাণক্যের নীতি আজও প্রাসঙ্গিক। আচার্য চাণক্য বিভিন্ন বিষয়ে পণ্ডিত ছিলেন। একজন মহান পণ্ডিত হওয়ার পাশাপাশি তিনি দক্ষ কূটনীতিক হিসাবেও বিবেচিত হন। চাণক্যের নীতিশাস্ত্র জীবন সম্পর্কিত বিভিন্ন সমস্যা এবং তার সমাধানগুলিতে আলোকপাত করে। চাণক্য অর্থশাস্ত্র রচনা করেছিলেন, এই কারণে তিনি কৌটিল্য নামেও পরিচিত হন। চাণক্যের নীতিগুলি জীবনকে সফল করে তুলতে এবং আরও উন্নত জীবনযাপনের অনুপ্রেরণা দেয়। আজকের ভিডিওতে চাণক্য জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে সম্পর্কিত কিছু বিশেষ কথা বলেছেন, সেই নিয়েই আলোচনা করব। আচার্য চাণক্যের মতে জ্ঞানের যদি ব্যবহার না করা হয় তবে তা ধীরে ধীরে বিনষ্ট হয়ে যায়। যেমন সেনাপতি ছাড়া সেনাদলও ছত্রভঙ্গ হয়ে যায়, তেমনই মানুষ যদি অজ্ঞ থাকে তবে সে হারিয়ে যায়। চাণক্য নীতি অনুসারে কোনো ব্যক্তির আহার তার চিন্তা ভাবনার সঙ্গে সম্পর্কিত। কোনো ব্যক্তি তার পছন্দ মতো খাবার খায়, সেই আহার গ্রহণের মধ্যে দিয়েই সাত্ত্বিক, রাজসিক, তামাসিক এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মধ্যে উদ্ভূত হয়। চাণক্য নীতিতে বলা হয়েছে যে শিক্ষিত লোক যেন তার সম্পত্তি শুধুমাত্র যোগ্য ব্যক্তি বা উত্তরাধিকারদের হাতেই অর্পণ করেন। আচার্য চাণক্যের মতে সমুদ্র মেঘের সঞ্চার ঘটায়, মেঘ থেকে পৃথিবীর সর্বত্র বৃষ্টি হয়ে জল ছড়িয়ে পড়ে, নদী নালা ভরে ওঠে, আবার ওই জলই ফিরে আসে সমুদ্রে। তাই তার মতে বিদ্যা, জ্ঞান বা সম্পত্তি উপযুক্ত ব্যক্তিকেই দেওয়া উচিত, যাতে তার সঠিক প্রয়োগ হয়। আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি বৃদ্ধ বয়সে স্ত্রীর মৃত্যু দেখেন তিনি দুর্ভাগা। যিনি নিজের সম্পত্তি আত্মীয়দের হাতে তুলে দিতে বাধ্য হন তিনিও দুর্ভাগা বা হতভাগ্য। যে ব্যক্তি দুবেলা আহারের জন্য অন্যের ওপর নির্ভরশীল তিনিও হতভাগ্য।